हाथ आली বুলবুলিতে ধান খেয়েছি কাজ না দেব কিসে খোকা ঘুমাল পড়া জুড়াল বোরগি এলো দেশে বুলবুলিতে ধান খেয়েছি কাজ না দেব কিসে খোকা রক্ষা করো গো জননী আমার পাপ নয়নে আমি তোমায় চিনতে পারিনি ও গো জননী আমরা যাবো সেই সাঁওতালি পর্বতে পুরোনো যদি মহারাজ আমাদের দেখতে পায় আমাদের তো অল্পে ছাড়বে না আর আমার ছেলেটার কি হবে এমন ভাবে অঙ্গলে পড়ে আছে বেশ তোমার ছেলে কি আমি সুস্থ করে দিচ্ছি ওঠো বিয়ালিশ কর্মা ওঠো হ্যাঁ আমার খুব ভয় লাগছে
আমি কি বলি শোন না, এই শতজন দরজার সামনে তুই দাঁড়িয়ে থাক, আমি ভিতরে যাচ্ছি, যদি কেউ আসে একবার অর্থাৎ তো কণ্ঠে আওয়াজ দিবি, আমি বুঝে নেবো, যদি কেউ আসে বলবো বাবা টু, আমি বুঝে নেবো কেউ না কেউ আসছে, আমি নিজে সাবধান হয়ে যাবো, ঠিক আছে বাবা, যদি কেউ আসে বলবো বাবা টু, ওটাই ঠিক আছে, ভয় পাস না, ওই 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 দরজা আমি তাহলে পাশের ঘরে ঢুকে যাচ্ছি। এই তো বাসের ঘরে ঢুকে গেছি, বেশ যেমন নেত মনসে বলেছি আমি তখন নেত মনসের নাম এই বাসের ঘরে লিখে দিলাম। আরে এ বাবা, এ উইর কুতের কি আছে, কে আছে বাবা, চারটে পাটা কুকুর, কাউ 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 কাউ, কুকুর, হ্যাঁ কুকুর, হ্যাঁ কুকুর আসতে বলে এই এলো করে পানা ধরা, হো যদি মহারাজ কে বলে দা, আবা আবা আমি সর্বনাশ করেছি, আমি করেছি, আবা যদি মহারাজকে বলে দাও কি বলবো বাবা, সমস্ত দর্শক বন্ধুদের কাছে একান্ত অনুরোধ, যান্ত্রিক গোলযোগে আমাদের পালা গান করতে একটা অসুবিধা হচ্ছে, তাতে আমরা ক্ষমা প্রার্থী, আপনারা ক্ষমা করবেন, একটু ধৈর্য ধরুন, এই মুহূর্তে আমাদের পালা গান আবার আরম্ভ হবে।